শীতকালে খেজুরের গুড় সবারই বেশ প্রিয়। তো আজকের রেসিপি পাটালি গুড় দিয়ে পায়েস। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে পায়েসের চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর যে কোনো কোম্পানির একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। এরপর দুধটাতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে এরপর চালটা ছেড়ে দেব। এখানে আমি তিন চারটা এলাচ থেতো করে রেখেছি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আস্তে আস্তে পায়েসটাকে হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, লো টু মিডিয়াম। আর মাঝে মাঝে একবার করে একটু নাড়িয়ে নিতে হবে। এই সময় কাজু কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। চালটার সাথে সাথে কিশমিশগুলো সফট হবে। পরে দিলেও অবশ্য কোনো ক্ষতি নেই, কিন্তু আমি এই স্টেজেই দিয়ে দিলাম। চালটা অনেকটা হয়ে এসেছে। মাঝে মাঝে একবার করে হাতের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে যাতে নিচে না লেগে যায়। পায়েসটা যদি নিচে থেকে লেগে যায় তাহলে পুরো নষ্ট হয়ে যাবে, আর খেতে পারবেন না। ওই জন্যে মাঝে মাঝে একবার করে একটু হালকা নাড়িয়ে নিতে হবে। এখানে আমি খেজুরের পাটালি নিয়েছি একটা। আপনাদের যেরকম হিসাবে চাল থাকবে, যেই মানে যেই পরিমাণে আপনারা বানাতে চান সেই পরিমাণে গুড় ব্যবহার করবেন। চালটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় গুড়টাকে ভেঙে রেখেছি, সেটাকে দিয়ে দেব। চালটা 90% হয়ে আসার পরেই কিন্তু গুড়টা দেবেন, আগে গুড়টা দিয়ে দিলে চালটা সেদ্ধ হবে না। আমাদের পায়েসের কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে। দেখতেও যেরকম অসাধারণ হয়েছে, খেতেও মানে ফাটাফাটি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সহজ একটি রেসিপি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।